তো কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠান দেখতে গেছিলাম, ওইখানে গিয়ে দেখি কবিতা প্রতিযোগিতা, ওইখানে গিয়ে দেখি কবিতা প্রতিযোগিতা। তো আমিও যথারীতি চাইলাম যে আমিও এখানে কবিতা প্রতিযোগিতা করব। তো ওইখানে পারফর্মার আছে মোট 4 জন আর আমি সহ 5 জন। তাই ভাবলাম আমি যদি সবার ফার্স্টে যাই তাহলে বিষয়টা কেমন দেখায়, না জানি কবিতা, আগে তাদের তো দেখে শিখবো তারপরে কিছু একটা বলবো। তারপর যথারীতি আমি মঞ্চে গিয়ে বসলাম। তো ওই সময় প্রথম যে আর কি পারফর্মার সে আসলো, সে বলতেছে যে সে একজন স্বাভাবিক লোক, তো কবিতা আবৃত্তি করবে। যথারীতি মঞ্চে আসলো ভদ্র একটা ছেলে, চশমা পরা সাদা চশমা, তারপরে প্রথম আটটা নয়, তারপর সে কবিতা পাঠ করতেছে। কবর জসিম উদ্দিন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তো আমি যথারীতি প্রথম পারফরমেন্সটা শুনলাম, তো ভালো লাগলো, বাহ ভালো কবিতা এত সুন্দর। তারপরে সে যথারীতি চলে গেল। পরবর্তীতে দ্বিতীয় পারফরমেন্স আসলো, তো উনি একজন রাজনৈতিক নেতা। তো ভাবলাম বা রাজনৈতিক নেতারা আজকাল কবিতা বলে। তারপর রাজনৈতিক নেতা প্রথমে এসেই তো তার তো স্টাইল কলার টলার তুলে দিয়ে হাতা টাতা সব অন্যরকম, তারপরে বলতেছে এইখানে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তো যথারীতি রাজনৈতিক নেতার কবিতাও শুনলাম, ভালো লাগলো। তারপরে ভাবলাম আরো 2 জন যেহেতু আছে, এরপর একজন আসলো, সে আবার ফের দেখেই মনে হলো কি ব্যাপার, এ এমন করে কেন ছটফট ছটফট করছে, ঠিক আছে তারপরে সে কান্না করে, ঠিক আছে সে আবার ফের কবর কান্না করে করে সে কবিতা বলতে ভালোবাসে। আচ্ছা তারটা দেখলাম, সে বলতেছে কবর কবর জসিমউদ্দিন জসিমউদ্দিন যে কান্না করে তারটা শুনলাম। তারটা শোনার পর ভাবলাম এক একজন এক এক ভাবে কবিতা বলতেছে, আমি কোনটা বলবো। তারপর যথারীতি আরো পারফরমেন্স আছে তাদের দিকে অনুসরণ করলাম। তো পরবর্তীতে একজন আসলো, সে আবার লাজুক প্রকৃতির, ঠিক আছে আসার পর কি করতেছে, প্রথমে দেখি একটা রুমাল, ঠিক আছে আমার কাছে এখন তো রুমাল নেই, টিস্যুটাই ব্যবহার করতেছে, রুমাল সেই মঞ্চে ঢোকার আগে মঞ্চে ঢোকার আগে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজা রেখেছি দুই নয়নের জলে, তাই বলছি তোর খবর। তারপর আর একজন আছে লাস্ট পারফর্মার, তো এদিক তো আমার অবস্থা জটিল, আমি বুঝতেছি না অরিজিনাল কবিতা কোনটা, আমি যে বলবো কোনটা অনুসরণ করব। তারপর আর একজন আছে, সে আবার বা ভাই কান্নায় কান্নায় কবিতা বলে, সে প্রথমে শেষ করতে পারলো না, সে কায়দা কাটা অস্থির, পরবর্তী লোকজন তারা ধরে নিয়ে গেছে, ঠিক আছে। আর একজন আছে হাসতে হাসতে কবিতা বলে, তো তো বুঝতেই সে আসার পর এইখানে এইখানে এইখানে
ডালিম গাছের তলে তিরিশ বছর বিদায় রেখেছি দৈনয়নের জলে। তো যথারীতি সব পারফরমেন্সের কবিতা শোনার পর আমি ভাবলাম এইখানে যদি আমি কবিতা বলি কিছু কিছু লোকজন তো আমার দিতে পারে, তো আমি ভাবতেছি আমি তো আর এখানে কবিতা বলবো না, যথারীতি আমি নাম দিই নাই, ভাবছি কবিতা পছন্দ হলে তারপর নাম দিব। তো নামটা আমার দেওয়া হলো না। ওনাদের কবিতা শোনার পর থেকে তারপর যে এই যে কবিতা শোনা বাদ দিছি আমি কবিতা শুনি না কখনো। ধন্যবাদ সবাইকে।